আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে হিসাব রক্ষক। এখানে 30,230 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 177 জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় বিভাগে বিকম পাস থাকতে হবে। 2 নম্বর রয়েছে সহকারী আর্টিস্ট। এখানে 30,230 টাকা বেতন প্রদান করা হবে একজন। এখানে শিল্পকলায় স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। 3 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কি কম্পিউটার গতি 30-25 থাকতে হবে। 4 নম্বর রয়েছে অফিস সহকারী অবলিক উচ্চমান সহকারী। এখানে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 5 নম্বর রয়েছে গবেষণা অনুসন্ধানকারী। এখানে 26,590 টাকা, 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 6 নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী, 26,590 টাকা, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে। 7 নম্বর রয়েছে নিরীক্ষা সহকারী। এখানে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। 7 জন লোক নিয়োগ করা হবে, বিকম পাস থাকতে হবে। 8 নম্বর রয়েছে হিসাব সহকারী, 26,590 টাকা, 36 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিকম পাস থাকতে হবে। কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে কেশিয়ার। এখানে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে বিকম পাস থাকতে হবে। এখানে দেখতে হবে 10 নম্বর রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক মানে HSC পাস থাকলে আবেদন করা যাবে। বন্ধুরা, এখানে যে জেলা রয়েছে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনার এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে প্রশিক্ষক। এখানে 23,490 টাকা দেওয়া হবে, 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে। 12 নম্বর রয়েছে ড্রাফটম্যান। এখানে 23,490 টাকা, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে। 13 নম্বর রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর। 23,490 টাকা, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 14 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 22,490 টাকা বেতন প্রদান করা হবে, 30 জন লোক নিয়োগ করা হবে। এখানে HSC পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে SSC পাস থাকলে আবেদন করা যাবে, সরি, SSC পাস থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, এখানে যে জেলা রয়েছে এই জেলা প্রার্থীগণ কিন্তু এখানে এই জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। 15 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার 6 নম্বর রয়েছে প্রুফ রিডার। এখানে 22,490 টাকা বেতন প্রদান করা হবে, SSC পাস থাকতে হবে। স্টোর কিপার, 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, SSC পাস থাকতে হবে। 18 নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে 20,010 টাকা দেওয়া হবে, 50 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করা যাবে। প্রিয় বন্ধুগণ, এখানে যে জেলা রয়েছে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, এই পদে আবেদন এই পদগুলোতে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হবে 15/7/2024 ইং সালে সকাল 10টায় আবেদনটি শুরু হবে। আবেদনটি শেষ হবে 14/8/2024 ইং তারিখে বিকাল 5টায় আবেদনটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, 1 থেকে 2 নং পদের জন্য 335 টাকা খরচ হবে। 3 থেকে 17 নং পদের জন্য আপনাদের 223 টাকা খরচ হবে, ঠিক আছে। আর 18 নং পদের জন্য 112 টাকা খরচ হবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে আর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।